বিপুল মার্কিন ডলার সাথে নিয়ে বাংলাদেশে আসার সময় আটক হয়েছেন এক মালদ্বীপ প্রবাসী। ১৮,030 ডলার সহ শামীম ইসলাম সাগর নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি টাকা। দেশে ফেরার সময় রোববার মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। জানা যায়, একটি বেসরকারি বিমানে ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় শামীম ইসলামকে ধরা হয়। বলা হয়, এয়ারপোর্টের কাস্টম নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। তখন লাগেজের ভেতরে কালো পলিথিনে বাঁধা কনফ্লেক্সের একটি বাক্সের ভেতরে এই ডলার পাওয়া যায়। তবে আটক ব্যক্তির বিরুদ্ধে কোন ধরনের মামলা দেওয়া হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, মুষ্টিমেয় কয়েকজন প্রবাসীর কারণে একদিকে যেমন বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে শ্রমবাজারের শীর্ষে থাকা বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালদ্বীপের সাধারণ মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।